সবারে লইয়া জগন্নাথে দেখাইলা, গৌরাঙ্গ নিকটে সব মহান তো রহিলা। প্রেমাবেশে পুরিল সবার অভিলাষ, বঞ্চিত কেবল প্রেমে দিন প্রেম দাস। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই দিন শুভক্ষণ এসে উপস্থিত হল। কোন দিন? যেদিন বৈশাখ মাসের শুক্লপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথি, যে দিনটিকে আমরা অক্ষয় তৃতীয়া বলি। প্রতি বছর এই দিনে রথযাত্রার উৎসবের জন্য রথ নির্মাণের কাজ শুরু হয়। শুধু তাই নয়, স্বয়ং জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবও হয়। জগন্নাথ দেবের শ্রীঅঙ্গকে শীতল রাখার জন্যই এই উৎসব। কিছুদিন কাটল, দৈবক্রমে সেই দিন এসে উপস্থিত হল জ্যৈষ্ঠ পূর্ণিমা, যেদিন স্বয়ং প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে স্নান করানো হয় খোলা আকাশের নিচে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সামনে স্নান করছেন প্রভু বলভদ্র সুভদ্রা প্রভু জগন্নাথ। হ্যারোহো নীলগিরি রাজহি, হ্যারোহো নীলগিরি রাজহি, সুভদ্রা বলরাম সঙ্গে অনুপম সিনান মণ্ডপ মাজহি। শঙ্খ ঘণ্টা কাশি বেনু বিনা বাসি মধুর দুন্দুভি বাজন্তি, সেবাতি পাড়ারি ঘাট ভরি বাড়ি ধারহু তকুমাথন্তি। জয় জয় ধ্বনি সুর নর মুনি স্তুতি নতি প্রণিপাতহি, শ্রীমুখ চন্দ্রকু সৌরভ আউছ গজেন্দ্র বেশ হুয়া পহি। মহা সমারোহে স্নান যাত্রা সমাপনের পর শ্রীমন্দিরের দরজা 15 দিন বন্ধ থাকল। স্নানের পর সকল বিগ্রহের প্রকৃত রূপ নষ্ট হয়ে যায়, কিন্তু জগন্নাথের সেবকরা বলে জগন্নাথও জ্বর হউছ। জগন্নাথের স্নান করে ঠান্ডা লাগে, তারপর তার জ্বর হয়। এই 15 দিন প্রভু জগন্নাথ ভক্তদের দর্শন দেন না, একে অনবসরকাল বলে। অনবসরকাল জগন্নাথ না পাইয়া দর্শন, বিরহে আলালনাথে প্রভু আমার করিলা গমন। গোপী ভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারই ছাড়িয়া। ক্রমশ সেই আকাঙ্ক্ষিত দিন এগিয়ে এল, আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যেদিন হবে প্রভুর গুণ্ডিচা মার্জন লীলা। সকাল হতেই প্রভু কাশী মিশ্রের সঙ্গে তুলসী পরিচা পাত্র সার্বভৌমকে ডেকে বলে উঠলেন, আমায় কিছু সম্মার্জনী আর জলের পাত্র এনে দিতে পারেন? কেন প্রভু? আজ আমি নিজের হাতে গুণ্ডিচা মার্জন করব। প্রভুর আদেশ পেয়ে তুলসী পরিচা পাত্র 100 ঘট আর 100 ঝাড়ু এনে দিলেন প্রভুকে। প্রভুর মহানন্দে সকল ভক্তকে সঙ্গে নিয়ে শুরু করলেন গুণ্ডিচা মার্জন। গৌরাঙ্গ আদেশ পাইয়া যত পড়ি কর, গুণ্ডিচা মার্জন করে আনন্দ অন্তর। চারিদিকে শত ভক্ত সম্মার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখায় সবারে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। এই জলান, তোরা জলান, জলান, জল আনো বলি যাবে মহাপ্রভু কইল। শতপূর্ণ ঘট আনি প্রভু আগে দিল, আনন্দ না ধরে আজ ভক্তগণ চিতে। গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
প্রভুর সেবায় লাগতে পেরে আনন্দ ধরে না, গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে, গৌর জগন্নাথ লীলা হেরিবে প্রভাতে। জল দিয়ে শত শত কলসি জল ঢেলে মন্দির ধৌত করে প্রভু নিজ বসন দিয়ে সিংহাসনে রত্নবেদী মণিকোটা মার্জন করছে। ক্রমশ বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। মন্দির মার্জন সমাপন করে প্রভু ভক্তদের সঙ্গে নিয়ে এলেন গুণ্ডিচা মন্দির থেকে ইন্দ্রদুম্ন সরোবরে। সরোবরে স্নান সেরে জলকেলি করে সবাইকে সাথে নিয়ে চললেন আইটোটা। ইন্দ্রদুম্ন সরোবরের ঠিক পিছনে একটি রাজার বাগান আছে, তারই নাম হলো আইটোটা। সেই বাগানে নির্মল বাতাসে সবাই নিজ নিজ শরীর শুকিয়ে শীতল করে ভোজন করবার জন্য একসঙ্গে বসলেন। মহাপ্রসাদও পেল সবাই, কত আনন্দ! আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি, যেদিন হবে নীলাচলের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা, সেই আনন্দে সারা রাত ভক্তদের কারোর চোখে ঘুম নেই। প্রভু বহুদিনের অদর্শনের পর আগামীকালই জগন্নাথ দর্শন পাবেন, এই লালসায় সারা রাত দুচোখ এক করতে পারলেন না। প্রভু রাত থাকতে থাকতে উঠেই ভক্তদের সঙ্গে নিয়ে প্রাতঃস্নানে চললেন। সবাই প্রভুর সঙ্গে পাণ্ডুবিজয় দর্শন করল। সেখানে দেখল দৈতাগণ প্রভু জগন্নাথকে ধরাধরি করে, কেউ জগন্নাথের হাত, কেউ পা, কেউ কটিদেশ পাটের দড়ি দিয়ে বেঁধে রথে তুলবার চেষ্টা করছে। আনন্দ অন্তরে প্রভু বলে উঠল, মণিমা! সর্বপ্রথম রথে আরোহণ করল সুদর্শন। তিনি আরোহণ করলেন দেবী সুভদ্রার রথে, তারপর একে একে বলভদ্র, সুভদ্রা, অবশেষে প্রভু জগন্নাথ রথে আরোহণ করলেন। সকলে দর্শন করলেন রথের শোভা, মহাসজ্জা হয়েছে রথে, অপূর্ব অপূর্ব। অন্যান্যবার রথে যে সজ্জা হতো, এবারে তার থেকে একটু বেশি সজ্জা হয়েছে। কেন না, এবারে প্রভু আছেন। চারিদিকে নানা রঙের পতাকা উঠছে, কত শত ঘণ্টা বাজছে, কত শত বাদ্যযন্ত্র বাজছে, চারিদিকে হই হই রব। রাজা প্রতাপরুদ্র নিজের হাতে স্বর্ণ ঝাড়ু দিয়ে মন্দিরের সামনের বিশাল প্রশস্ত রাস্তা, যে রাস্তাটির নাম হলো বড়দাণ্ড, সেই রাস্তাটি নিজে হাতে মার্জন করতে লাগলেন। রথ টানা শুরু হল। প্রভু তার ভক্তদের নিয়ে চারটি সম্প্রদায় করলেন, প্রত্যেক সম্প্রদায় দুজন করে মৃদঙ্গ বাদক, একজন নর্তক, একজন মূল গায়ন, আর পাঁচজন দোহার। প্রথম সম্প্রদায়ের মূল কীর্তনিয়া হলো স্বরূপ দামোদর, সেই সঙ্গে দিলেন আরও পাঁচজন, দামোদর পণ্ডিত, রাঘব পণ্ডিত, নারায়ণ দত্ত, গোবিন্দ দত্ত, গোবিন্দানন্দ। এই সম্প্রদায় নৃত্য করবে স্বয়ং অদ্বৈত আচার্য। আর প্রথম সম্প্রদায়ে স্বরূপ দামোদর প্রভুর ভাব দেখে গেয়ে উঠলেন, এই তো পরাণনাথ পাইনু, যার লাগি মদন দহনে ঝুড়ি গেলু, বহুদিন তোরে কালা লাগ পাইব, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব, ছাড়ব না গো, ছাড়ব না গো, হৃদয় আসনে বসাইব, ছাড়ব না গো, হৃদয় আসনে বসাইব, ছাড়ব না গো, অন্তরে রাখিব ভরি নাহি ছাড়িব। দ্বিতীয় সম্প্রদায়ের মূল কীর্তনিয়া হলো শ্রীবাসাচার্য, তার সঙ্গে দিলেন গঙ্গাদাস, ছোট হরিদাস, শুভানন্দ, শ্রীমান পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত। এই সম্প্রদায় নৃত্য করবে স্বয়ং নিত্যানন্দ। গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম বলয় অবিরাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাওরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম,
করতাল মাদলে নাচো হরি বলে, হরি নামে তুচ্ছ হবে ধর্ম অর্থ মুখ্য কাম, হরি নামে তুচ্ছ হবে ধর্ম অর্থ মুখ্য কাম, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, গৌর হরি বল জয় জগন্নাথ বল, গৌর হরি বল জয় জগন্নাথ বল। তৃতীয় সম্প্রদায়ের মূল গায়ন মুকুন্দ দত্ত, সঙ্গে দিলেন বড় ভাই বাসুদেব দত্ত, গোপীনাথ মুরারি, শ্রীকান্ত বল্লভ সেন। এদের সঙ্গে নৃত্য করবার জন্য হরিদাস ঠাকুরকে দিলেন গোপাল গোবিন্দ হরে গাও সবে প্রেম সরে, গোপাল গোবিন্দ হরে গাও সবে প্রেম সরে, দামোদর গিরিধর নব ঘন শ্যাম, দামোদর গিরিধর নব ঘন শ্যাম, কর্মকাণ্ড পড়ি হরি প্রেমে বল হরি হরি, কর্মকাণ্ড পড়ি হরি প্রেমে বল হরি হরি, বন্ধু ভনে হরি নামে পাবি রে বিরাম, বন্ধু ভনে হরি নামে পাবি রে বিরাম। চতুর্থ সম্প্রদায়ের মূল কীর্তনিয়া গোবিন্দ ঘোষ, সঙ্গে দিলেন বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, বিষ্ণু দাস, রাঘব বড় হরিদাস, সঙ্গে দুজন মৃদঙ্গ বাদক। আর এই সম্প্রদায়ের নর্তনকারী হলেন বক্রেশ্বর। মহানন্দে তারা চলল রথযাত্রা উপলক্ষে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে দেখেই গেয়ে উঠল ভজ রাধা মদন গোপা গো, দক্ষিণে বলরাম বামে যশোদা দুলা, দক্ষিণে মধ্য আসনে বৈশে সুভদ্রা ভগিনী, তাহা হেরি সিক্ত হল নয়নে রমণী, ভজ রাধা মদন গোপাল। শুধু তাই নয়, প্রভু সৃষ্ট চার সম্প্রদায়ের পূর্বেই আরও তিন সম্প্রদায় আগে থেকেই তৈরি ছিল, কুলিন গ্রামের সম্প্রদায়, শান্তিপুরের সম্প্রদায়, শ্রীখণ্ডের সম্প্রদায়। কুলিন গ্রামের প্রধান রামানন্দ বসু, আর তার সঙ্গে নর্তক সত্যরাজ খান, গুণরাজ খান, তারাও চললেন গাইতে গাইতে যশোমতী নন্দন ব্রজ বড় নাগর গোকুল রঞ্জন গান, গোপী পরাণ ধর মদন মনোহর কালীয় দমন বিধান, যশোমতী নন্দন ব্রজ বড় নাগর গোকুল রঞ্জন গান। শান্তিপুরের দলের প্রধান অদ্বৈত আচার্যের ছেলে এরপর চললেন মহানন্দে গাইতে গাইতে অমল হরিনাম অমীয় বিলাসা বিপিন পুরন্দর নবীন নাগর বল বংশীবদন সুবাসা, বংশীবদন সুবাসা, বংশীবদন সুবাসা। সব শেষে শ্রীখণ্ডের সম্প্রদায় নরহরি সরকার ঠাকুর, তিনি তো কান্তাভাবে প্রভুর ভজন করতেন, জগন্নাথের উদ্দেশ্যে না গেয়ে প্রাণ গোড়া চিত চোড়া গৌড়ের জয় দিয়ে গেয়ে উঠলেন। প্রমাণ হল শ্রীচৈতন্যের জীবৎকালেই চৈতন্য লীলা সৃষ্টি ওই নীলাচলের মাটিতে, রসে টনু ঢর ঢর গৌড় কিশোর বড়, রসে টনু ঢর ঢর গৌড় কিশোর বড়, রসে টনু ঢর ঢর গৌড় কিশোর বড়, রসে টনু ঢর ঢর এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সে সব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য,
ভক্ত বিনা নাহি জানে অন্য। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অদ্ভুত গৌরাঙ্গের লীলা, অদ্ভুত গৌরাঙ্গের লীলা, তাই সঙ্গে খেলাইতে কুঞ্জ বনে ভিলসিতে গৌনুরাগে গৌর তনু হইলা, গৌনুরাগে গৌর তনু হইলা, প্রভু আমার অনুরাগে গৌর তনু হইলা, প্রভু আমার অনুরাগে গৌর তনু হইলা। এই প্রথম রথাগ্রে কীর্তনের সৃষ্টি হলো নীলাচলের মাটিতে। জগন্নাথের রথের সামনে চার সম্প্রদায়, দুই পাশে দুই সম্প্রদায়, পিছনে এক সম্প্রদায়, এই মোট সাত সম্প্রদায়। এই সাত সম্প্রদায়েই প্রভু আমার ঘুরে 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 নৃত্য করতে শুরু করলেন। সাত সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ, মোট সম্প্রদায়ে প্রভু উইছে সবার মন, চৌদিকে মহান্ত মেলি করয়ে কীর্তন কেলি, চৌদিকে মহান্ত মেলি করয়ে কীর্তন কেলি, সাতে সম্প্রদায় গায় গি, সাতে সম্প্রদায় গায় গি, বাজে চতুর্দশ খোল গগনে ভেদিল রো, বাজে চতুর্দশ খোল গগনে ভেদিল রো, দেখি জগন্নাথ আনন্দিত, দেখি জগন্নাথ আনন্দিত। এইভাবে ঘুরে ঘুরে কিছুক্ষণ নৃত্য করতে করতেই স্বয়ং প্রভু সাত সম্প্রদায়কে একত্র করলেন, এদের মধ্যে থেকে দশজনকে বেছে নিলেন। স্বরূপ দামোদর, শ্রীবাস, মুকুন্দ, গোবিন্দ, রামাই, রঘু, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ ঘোষ, এই দশজনকে সঙ্গে নিয়ে প্রভু আমার নৃত্য শুরু করলেন। কিন্তু নৃত্য শুরুর আগে প্রভু জগন্নাথকে প্রণাম করে তার একটি স্তব করলেন, জয়তি জয়তি দেব দেবকী নন্দনা হস, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ, জয়তি জয়তি পৃথিভার নাশ মুকুন্দ। স্তব পাঠ শেষ করি প্রভু উদ্দণ্ড নৃত্য শুরু করলেন, চলো সবে তড়া করি জগন্নাথ রথ পড়ি, আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় লইয়ে একত্র করিল, সাত সম্প্রদায় লইয়ে একত্র করিল, উদ্দণ্ড নিত্যে প্রভুর ছাড়িয়া হুঙ্কার, চক্র নেমি ভ্রমে যেন এলা তয়াকার, নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশাগর শৈল মহি করে টলমল, শশাগর শৈল মহি করে টলমল, টলমল করেছে, টলমল করেছে শ্রীকৃষ্ণ চৈতন্যের ভারে, টলমল করেছে শ্রীকৃষ্ণ চৈতন্যের ভারে, টলমল করেছে সচল জগন্নাথের ভারে, টলমল করেছে সচল জগন্নাথের ভারে, টলমল করেছে শশাগর শৈল মহি করে টলমল, শশাগর শৈল মহি করে টলমল। নাচতে নাচতে প্রভু দেহষ্ট সাত্ত্বিক ভাব এলো, নাচতে নাচতে আছাড় খেয়ে পড়লেন রথের চাকার সামনে। স্বরূপ দামোদর তাড়াতাড়ি করেই প্রভু দেহটাকে বড় বড় চাকার সামনে থেকে সরিয়ে নিয়ে এসে, অদ্বৈত আচার্য গগনবেদী হুঙ্কার দিয়ে উঠল, হরিদাস উচ্চ ঈশ্বরে হরির ধ্বনি করতে লাগলো, ছুটে এলো নিত্যানন্দ, গদাধর, একি অবস্থা ভাই, কোথায় ছিলে তুমি, একটু চোখে চোখে রাখতে পারো না, তুমি তো প্রভুর বামে থাকার কথা, কোথায় ছিলে তুমি? ও হে শ্রীপাদ, আমি প্রভুকে আমার কাছে কাছে রেখেছিলাম, আমি প্রভুর পাশেই ছিলাম, কিন্তু প্রভু নৃত্য করতে করতে হঠাৎই রথের সামনে গিয়ে আছড়ে পড়ল, এটা আমার কি করার আছে বলো?
নিতাই চাঁদ ঘন ঘন বাতাস করতে লাগলো প্রভুর শ্রীঅঙ্গে, মুখে জলের ছিটা দিতে লাগলো। ধীরে ধীরে প্রভু আমার চেতন ফিরে পেয়ে পুনরায় নৃত্য শুরু করলেন। ভাবা বেশে গোরায় নাচিতে নাচিতে যায়, ধীরে ধীরে চলে জগন্নাথ আনন্দ বিষয়মু, দেখি প্রেম সংকীর্তন নিজ পরি কর গণসা। দূরে গেল দুঃখ শোক প্রেমেতে ভাসিল, স্থাবর জঙ্গম পশু পাখি যে প্রেম বিলাস ধাম, যদু কহে অনুপাম যে দেখিল সেই তার সাক্ষী, যে দেখিল সেই তার সাক্ষী, যে দেখিল সেই তার সাক্ষী। প্রভুকে রক্ষা করবার জন্য সকল ভক্তরা মণ্ডলী তৈরি করলেন। প্রথম মণ্ডলে নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, গদাধর, মুকুন্দ। দ্বিতীয় মণ্ডলে কাশীশ্বর, গোবিন্দ, শ্রীবাস, রাঘব পণ্ডিত, শিবানন্দ সিং। তৃতীয় মণ্ডলে স্বয়ং রাজা, তিনি তার মন্ত্রী, পাত্র, মিত্র, সৈন্য, সামন্ত এক মণ্ডলী করে প্রভুকে রক্ষা করতে লাগলেন, পুনরায় নৃত্য আরম্ভ করলেন। তবে আর উদ্দণ্ড নৃত্য নয়, ব্রজভাবে বিবর হয়ে প্রভু আমার ব্রজ গোপিকাদের মতো নৃত্য শুরু করলেন। আর যা দেখে স্বয়ং জগন্নাথ আশ্চর্য হয়ে গেলেন। ভাবেতে অবশ কি রাতি দিবস, আবেশে কিছু নাহি জানে, জগন্নাথ মুখ দেখি মহাসুখ, নাচে গড় গড় মনে, নীলা চলবাসি আর নানা দেশি লোকের উথলে হিয়া, প্রেমের পাথারে সদাই সাঁতারে দুঃখী যদু অভাগিয়া, দুঃখী যদু অভাগিয়া। রথ ক্রমশ আস্তে আস্তে বলগণ্ডি এসে পৌঁছাল। হঠাৎ কিছু দূর এইভাবে যাওয়ার পরই রথ থেমে যায়, রথ আর চলে না। মহাপ্রভু জগন্নাথের বদন পানে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠলে। নয়নে নয়নে মিলন হল জগন্নাথও প্রভুর বদনের দিকে তাকিয়ে। জগন্নাথও প্রভুর নৃত্য দেখে মুগ্ধ হয়েছিল, কিন্তু এখন ক্ষুব্ধ হল। এ ক্ষোভের কারণ কি? জগন্নাথের মনে বড় দুঃখ। দুঃখটা হলো এটাই, এই ক্ষণিকের জন্য প্রভুর নিত্য এইভাবে দর্শন করে আমার তো স্বাদ মিটল না, এই তো এখনই চোখের আড়াল হবে, অমনি চলে যাবে। এই জন্য জগন্নাথের ক্ষোভ। যতক্ষণ রথ পথে আছে ততক্ষণ তিনি রথের আগে নাচবে, কিন্তু যাত্রা শেষ হলে যখন গুন্ডিচায় পৌঁছে যাবে তখন তো আর গৌর নাচবে না, তার নৃত্য দর্শন করতে পারবে না। এই জন্য জগন্নাথের ক্ষোভ। রথ যখন এক পাও এগোচ্ছে না, রাজা প্রতাপরুদ্ধ তার সৈন্য সামন্ত সকলকে, পাত্র মিত্র অমাত্যকে বলল, যাও তোমরা সবাই গিয়ে রথকে টানো, রথকে নিয়ে চলো গুন্ডিচা মন্দিরের দিকে। সবার চেষ্টা ব্যর্থ হলো। শত শত মত্ত হাতিয়ে এনে রথ টানাবার ব্যবস্থা করলেন, কিন্তু তাতেও রথ টলে না। রথ টলাতে পারে সেই যাকে দর্শন করে প্রভু জগন্নাথ বিকল হয়েছেন। যে অচল করেছে সেই তো একমাত্র সচল করতে পারে। তাই প্রভু বলে উঠল, হে জগন্নাথ তুমি রথে,
আর আমি পথে। শাস্ত্র বলল, রথে চবামনাং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যাতে। অমনি প্রভু কি করলেন? তবে গোড়া রায় রথ পাছে ধায় শিরেতে ঠেলিছে র, বায়ুর বেগেতে নিমেষ মাঝেতে রথ চলিল যজন শত। চোখের পলক ফেলতে না ফেলতেই শত যোজন দূরে রথ চলে গেল। আর অমনি সবাই সবাই মহানন্দে বলে উঠল, জয়ধ্বনি করে উঠল, জয় গৌড় বলে দুটি বাহু তুলে, জয় গৌড় বলে দুটি বাহু তুলে, পড়ে রলো যাত্রীগণ দোহার প্রভাব করি অনুভব, এজো দুর্বিস্মিত মন, এজো দুর্বিস্মিত মন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে নীলাচলের আকাশে, আলোয় আলোয় ভরে উঠেছে সমগ্র সুন্দরাচল। শ্রী গুণ্ডিচা মন্দিরের দ্বারে এসে রথ থামল। জগন্নাথ বলভদ্র সুভদ্রা নিজ নিজ সিংহাসনে বসলেন। হাজার হাজার ভক্তদের নেত্র সুক্ষে বিধান করলেন স্বয়ং কৃপাময় জগন্নাথ। মনোবাসনা পূর্ণ হল সকল নীলাচলবাসী। যে নীলাচলে চার ব্রহ্মের খেলা, স্বয়ং জগন্নাথ এক ব্রহ্ম, আমার মহাপ্রভু এক ব্রহ্ম, এই দুই ব্রহ্মের আবার দুই দান, জগন্নাথের প্রসাদ ব্রহ্ম, মহাপ্রভুর হরিনাম ব্রহ্ম। যেখানে স্বয়ং যমুনা নীল সমুদ্র রূপে প্রবাহমান, দ্বারকা জগন্নাথ মন্দির রূপে বিদ্যমান, মথুরা গম্ভীরা রূপে বিদ্যমান, বৃন্দাবন গুণ্ডিচা মন্দির রূপে বিদ্যমান, শ্রীমন্দির সম্মুখস্থ প্রশস্ত রাজপদ বড়দাণ্ড কুরুক্ষেত্র রূপে বিদ্যমান, যে স্থানটি সত্য তেতা দাপর কলির সকল দেবদেবীর একত্রে অধিষ্ঠান, সকলেই মহানন্দে সকলেই দু হাত তুলে সবাই জয়ধ্বনি দিয়ে বলে উঠল, বলো জগন্নাথ দেব কি জয়, বলো সুভদ্রা মাই কি জয়, বলভদ্র জিউ কি জয়। নীলাচলের মাটিতে হলো যুগলে যুগলে যুগল মিলন, বিবর্ত রাধা বিবর্ত কৃষ্ণরূপী গৌড় আর জগন্নাথের মিলন দিয়ে গুণ্ডিচা মন্দিরে সেই মিলন আনন্দে আমরা সবাই গাইব, জয় শচীনন্দন নদিয়া ইন্দু, জয় শচীনন্দন নদিয়া ইন্দু, সচল জগন্নাথে জয় জয় জগৎবন্ধু, জগন্নাথের জয় গায় সর্বভক্তগণ, জগন্নাথের জয় গায় সর্বভক্তগণ, জয় মহাপ্রভু জয় বলে অনুক্ষণ, জয় মহাপ্রভু জয় বলে অনুক্ষণ, গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দ নন্দন, গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দ নন্দন, গুণ্ডিচা মন্দিরে দোহার হইল মিলন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল, ভক্ত মুখে উঠুরল জয় জগন্নাথ বল, নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল, ভক্ত মুখে উঠুরল গৌর হরি হরি বল, ভক্ত মুখে উঠুরল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুরল জয় জগন্নাথ বল, নীলাচলে উঠুরল জয় জগন্নাথ বল, ভক্ত মুখে উঠুরল গৌর হরি হরি বল, ভক্ত মুখে উঠুরল গৌর হরি হরি বল, ভক্ত মুখে উঠুরল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল, নীলাচলে উঠুরল গৌর হরি হরি বল।
চলে উঠুক রোল গৌর।